প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব 14 শ্রেণীর ইংরেজি বাইর কাজ 20, অর্থাৎ হোমওয়ার্ক 20। বন্ধুরা, আজকে আমাদেরকে বাইর কাজ দিয়েছে ইউনিট 11 লেসন 34, অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ের পেজ নং 23। বন্ধুরা, আমাদেরকে এ নাম্বার বলেছে রাইট দ্য কার্সিভ স্মল লেটার্স, অর্থাৎ ছোট হাতের কার্সিভ অক্ষরগুলো লেখা। বন্ধুরা, কার্সিভ অর্থ পেছানো অক্ষর। আর বন্ধুরা, আমরা 18 নম্বর বাইর কাজের মধ্যে পড়েছিলাম এ থেকে পি পর্যন্ত স্মল কার্সিভ লেটারগুলো, অর্থাৎ ছোট হাতের পেছানো অক্ষরগুলো আমরা এ থেকে পি পর্যন্ত আমাদের 18 নম্বর বাড়ি কাজে ছিল। আজকে আমাদেরকে 20 নম্বর বাড়ি কাজের মধ্যে দিয়েছে কিউ থেকে জেড পর্যন্ত ছোট হাতের পেছানো অক্ষরগুলো। চলো বন্ধুরা, তাহলে আমরা আনসার করে নিই। দেখো বন্ধুরা, আমি আনসার লিখে দিয়েছি, তোমরা তোমাদের প্রশ্নের মধ্যেই আনসার লিখে দিতে পারবে, আমাদের এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে। দেখো, আমাদেরকে বলেছে রাইট দ্য কার্সিভ স্মল লেটার্স। বন্ধুরা, কার্সিভ লেটার বলতে পেছানো অক্ষর। এখন আমরা কিন্তু এ থেকে পি পর্যন্ত আগে পড়ে ফেলেছিলাম, এখন পড়ব কিউ থেকে জেড পর্যন্ত। দেখো, আমাদের কিউ থেকে জেড পর্যন্ত আমি লিখে দিয়েছি, তোমরা সুন্দর করে কয়েকবার আগে প্র্যাকটিস করবে, অর্থাৎ তোমরা বাড়ি কাজ লেখার পূর্বে 10 থেকে 15 বার অথবা 20 বার পর্যন্ত তোমরা খাতার মধ্যে এখান থেকে দেখে দেখে অথবা তোমাদের পাঠ্য বই থেকে দেখে দেখে আগে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে তুমি দেখতেছো যে তুমি পারতেছ, এরপরে তুমি যাই এখান থেকে এখন বাড়ি কাজের জন্য তোমার প্রশ্নতে তুমি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এগুলোকে তোমরা স্মল কার্সিভ লেটার লিখে দিবে, অর্থাৎ পেঁচানো ছোট হাতের অক্ষরগুলো লিখে দেবে। দেখো কীভাবে লিখে দিয়েছি, সেভাবে দেখে দেখে প্রথমে শিখবে, এরপরে অ্যাসাইনমেন্ট লিখে দিবে।